যারা এই 4 এপ্রিলের পরে থেকে এখন যারা কাজ করতে চান, স্কিল্ড ওয়ার্কার মেইন তার যে কাজটা আছে, যে কোম্পানির স্পন্সরের আন্ডারে উনি আছেন, সেইখানে ফুল টাইম করতে হবে, পাশাপাশি সেটার পাশাপাশি অন্তত 37.5 আওয়ার্স, 37.5 আওয়ার্স হচ্ছে ফুল টাইম বলা আছে এখানে, সেটার পাশাপাশি আপনি যদি 20 ঘন্টা করতে চান করতে পারবেন, কিন্তু কিছু শর্ত আছে। গোয়িং রেটের একটা লিস্ট আছে কিংবা এলিজিবল জব এর একটা টেবিল দেওয়া আছে, এইটার থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে এইটার কোনো কিছু করা যায় কিনা। এইটা ছাড়া অন্য আউটসাইডের কোনো কিছু যদি হয় তাহলে কিন্তু পারবেন না ভাইয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। লিগাল অ্যাডভাইস বাই এম সেলিম অনুষ্ঠানে আমি সরিসর মোহাম্মদ সেলিম। সুপ্রিয় দর্শক, একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, যেহেতু একটা প্রশ্ন এই জাতীয় এসেছিল, সেটা হচ্ছে যে যারা এই 4 এপ্রিলের পরে থেকে এখন যারা কাজ করতে চান, স্কিল্ড ওয়ার্কার মেইন যার যেই তার যেই কাজটা আছে, যেই কোম্পানির স্পন্সরের আন্ডারে উনি আছেন, সেইখানে ফুল টাইম করতে হবে, পাশাপাশি সেটার পাশাপাশি অন্তত 37.5 আওয়ার্স, 37.5 আওয়ার্স হচ্ছে ফুল টাইম বলা আছে এখানে, সেটার পাশাপাশি আপনি যদি 20 ঘন্টা করতে চান করতে পারবেন, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত? অনেক জায়গায় করতে পারবেন, কিন্তু সেই কাজটা হতে হবে এসওসি কোডের আন্ডারে যেই কাজগুলো লিস্টেড করা আছে সেই কাজে করতে পারবেন। আমি দুই একটা উদাহরণ দিই। যেমন একজন কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করেন একটা কোম্পানিতে, একটা কেয়ার কোম্পানিতে, উনি কি এখন একটা রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতে পারবেন? আমার উত্তর হচ্ছে না, উনি পারবেন না। কেন? এটা এসওসি কোডের ভিতরে ওয়েটার জবটা নাই। এসওসি কোডে রেস্টুরেন্টের কিছু জব আছে, যেমন হচ্ছে শেফ, কিচেন ম্যানেজার, রেস্টুরেন্ট ম্যানেজার, ফ্লোর ম্যানেজার, তারপরে হচ্ছে যেমন শেফের ভিতরে আবার ওই যে ওই শেফ আছে আরেক ধরনের শেফ, যেটা মানে এই জাতীয় কাজগুলো আছে, কিন্তু সরাসরি ওয়েটার শব্দটা নাই। উনি যদি আবার রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কাজ করতে চান সেটা পারবেন, উনি যদি রেস্টুরেন্টের ওই যে ফ্লোর ম্যানেজার হিসেবে কাজ করতে চান সেটা পারবেন, কিন্তু শুধুমাত্র ওয়েটার হিসাবে যদি করতে চান যে না আমি ফ্লোর ম্যানেজার না, আমি ম্যানেজারিয়াল পজিশনে না, আমি জাস্ট সিম্পল এখানে 5 জন ওয়েটার আছে তার মধ্যে আমি একজন, এটা হলে এটা পারমিটেড না। এটা যদি হোম অফিস এসে ধরে বা পেয়ে যায় তাহলে তার প্রবলেম হয়ে যাবে। এরকম ভাবে মানে ওই লিস্টটা থাকতে হবে। এখন ধরেন আমি 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 হচ্ছে আইটি সেক্টরের একটা কাজে আমার আছি, আমি একজন ওয়েব ডেভেলপার হিসাবে আছি একটা কোম্পানিতে, ওইটার আমার কস। আমি এখন এক জায়গায় ক্লিনার হিসাবে কাজ করতে চাই, ক্লিনার, ক্লিনিং এর কাজ করবো, ক্লিনার সব মানে ধরে নেন, আমি কি পারবো? অনেকে মনে করছে যে 20 ঘন্টা যে কোনো কাজ করা যাবে, না ক্লিনার কাজটাও করা যাবে না। কেন যাবে না? এটা এসওসি কোডের ওই লিস্টের মধ্যে নাই। এসওসি কোডটা কি? এইটা লিস্টটা আমি না হয় এটা একটু শেয়ার করি, জাস্ট 1 মিনিটের জন্য আমি শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করি। আমি আমি এসওসি কোডটা প্রথমে বের করে নেই, এসসি কোডটা যদি বের করে রাখি তারপরে আমি শেয়ারে দিব, আপনারা একটু দেখে নেবেন। ওই 20 ঘন্টার কাজ এই লিস্টের মধ্য থেকে হতে হবে। ওই যে গোয়িং রেটের একটা লিস্ট আছে কিংবা এলিজিবল জব এর একটা টেবিল দেয়া আছে, হ্যাঁ, এইটার থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে এইটার কোনো কিছু করা যায় কিনা। ঠিক আছে, এইটা ছাড়া অন্য আউটসাইডের কোনো কিছু যদি হয় তাহলে কিন্তু পারবেন না ভাইয়া। ঠিক আছে, তো এইটা এইটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি একটু যাচ্ছি, আশা করি আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে এলিজিবল অকুপেশন কোড, এই কোড কিন্তু আবার চেঞ্জ হয়েছে। গত 4 এপ্রিলের আগে এক কোড ছিল, সেটা আমরা বলতাম যে এই এসওসি কোড 2010, এখন এটা এসছে এসওসি কোড 2020। এই যে কোডগুলো, এই কোডের মধ্যে এই যে দেখা যাচ্ছে এই কোডের মধ্যে যত কাজ আছে, এই কাজ যদি কেউ ওই মূল কাজের পাশাপাশি 20 ঘন্টা হিসাবে করতে চায়, এইগুলো থেকে কোনো একটা করতে পারে। যেমন হচ্ছে যে রেস্টুরেন্ট নিয়ে কথা হচ্ছিল, এই যে রেস্টুরেন্ট ম্যানেজার সেটা করতে পারবে, হ্যাঁ, তারপরে যে রিটেল শপে আছে এই ধরনের আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। আপনাকে দেখতে হবে যেই কাজটাই আপনি করবেন সেটা এই যে বিশাল লিস্ট, এই লিস্টের কোনোটা পড়ে কিনা। আপনি একটা সার্চ দিয়ে এটা প্রয়োজনে এই লিস্টটা আপনি ডাউনলোড করেন, ওয়ার্ড ভার্সনেও যদি ডাউনলোড করেন কোনো অসুবিধা নাই, কপি পেস্ট করে ডাউনলোড করে ওয়ার্ড ভার্সনে জানেন যে সার্চ করা খুব ইজি, আপনি দেখবেন যে সার্চ করে পান কিনা, যেই পজিশন পাবেন সেই পজিশন। আপনি এক জায়গায় ধরেন অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি স্পন্সার্ড হয়ে আছেন,
এখন অন্য জায়গায় আপনি জাস্ট অফিসে ক্লারিক্যাল কাজ করতে চাচ্ছেন, এক্স্যাক্টলি ক্লারিক্যাল কাজ তো সব এটাতে নাই, এই লিস্টে নাই, কোনটা আছে এবং সেটা আপনি পান কিনা সেটা দেখে আপনি কিন্তু করবেন। আদারওয়াইজ আপনারা যদি কোনো বিপদে পড়েন, মানে কোনো যদি হোম অফিসে চেকিং এ পড়েন, এমনকি 20 ঘন্টা যেখানে কাজ করছেন সাপ্লিমেন্টারি কাজ হিসাবে, সেখানে যদি ট্যাক্স মারতে থাকে, অবশ্যই ট্যাক্স মারা উচিত বা ট্যাক্স মারতে হবে, পে স্লিপের মাধ্যমেই তো কাজ করতে হয়, তো পে স্লিপের মাধ্যমে যখন ট্যাক্স মারা হবে সেই জায়গায় যদি হোম অফিস চেক করে পায় বা HMRC থেকে রেকর্ড থেকে হোম অফিস নিয়ে যদি চেক করে, তাহলে যদি দেখে যে আপনি এইটা তো মেনে কাজ করতেছেন না, আপনি যে কোনো কাজ একটা করে বসে আছেন, সেটা সম্ভব হবে না। তো সেটা যদি হয় তাহলে কিন্তু বিপদে পড়বেন। একটু আগে যে ভাই ফোন করেছিলেন, উনি এই যে এটা 9 to 5 বলেছিলেন যে ওয়ারহাউস অপারেটিভ হিসাবে কাজ করতে পারবেন কিনা, হ্যাঁ পারবেন, তো সেটা আমি ওনাকে ওই সময় বলেছিলাম, তো ওইটা উনি দেখেছেন যে আমি ওনাকে বলেছিলাম, তো ওইটা উনি করতে পারবেন, কারণ এই লিস্টে আমি দেখেছি ওইটা আছে। যদিও এটা ভিন্ন আরেকটা ব্যাপার যে শুধু এক্সটেনশন যারা করবে তাদের জন্য, তো ওই ওইটা ওনাকে এফেক্ট করছে না। তো এরকম প্রয়োজনে একজন ভালো একটা জব পাওয়ার আগে, জবটা ধরার আগে একজন ভালো লয়ারের শরণাপন্ন হতে পারেন। যদি আপনি নিজে খোঁজ করে যদি এটা মনে করেন যে বুঝতে পারছেন না আপনি, তাহলে ওই লয়ারের শরণাপন্ন হয়ে সামনাসামনি বসে অ্যাডভাইসটা নিয়ে তারপর কাজটা শুরু করেন, এটা হবে যে রাইট অ্যাডভাইস, তো রাইট কোর্স অফ অ্যাকশন, মানে রাইট কাজ হবে, ঠিক আছে? তো এইভাবে আমার মনে হয় করতে পারেন, কারণ হচ্ছে যে ট্যাক্স একবার মারা হয়ে গেল, সবকিছু রেকর্ডেড হয়ে গেল, পরে কিন্তু আর চেঞ্জ করাটা, ওটা তো রেকর্ডেই থেকে যাবে আজীবন, সো আপনার জন্য বিপদ ডাকতে পারে, ঠিক আছে? তো কেউ যদি আপনাকে বলে যে কোনো কাজ করা যায়, এইটা একটু কথাটা পুরোপুরি সঠিক না, এই লিস্টের মধ্য থেকে যে কোনো কাজ করা যায়, ঠিক আছে? তো এটা একটু আপনারা মনে রাখবেন। ধন্যবাদ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকের ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকের ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডন লিগ্যাল সলিসিটার্স, ইউর ট্রাস্টেড ল ফার্ম।